হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে যাতে করে আপনারা খুব সহজেই ঔষধ সম্বন্ধে প্রাথমিক ধারণাটা পাচ্ছেন তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন তাহলে আসুন আজকের রিভিউটি শুরু করা যাক এখন আপনারা যে ঔষধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম হচ্ছে টটি টটি এটি কিটো টিফেন গ্রুপের একটি ঔষধ এই ঔষধটি বাজারে এনেছে বাংলাদেশের সেরা দশটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানির একটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আমরা জানব টটি বা কিটো টিফেন এই ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্বন্ধে সাধারণত টটি ট্যাবলেটটি অ্যালার্জিক বা মৌসুমি চোখ ওঠা চোখের চুলকানি ব্রঙ্কিয়াল হাঁপানি ও যে কোনো ধরনের অ্যালার অ্যালার্জিক কন্ডিশনে ঔষধটি খুব ভালো কাজ করে এখন আমরা জানব এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে এই ঔষধটি গ্রহণ করলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অতিরিক্ত ঘুম সবচেয়ে বেশি পার্শ্বপত্রিয়া প্রতিক্রিয়া হিসাবে এটি দেখা যায় যে যারা এটি গ্রহণ করেন তাদের প্রায় শতকরা আশি পার্সেন্টেরও বেশি মানুষ যাদের অতিরিক্ত ঘুম হয়ে থাকে এছাড়াও মুখ শুকিয়ে যাওয়া খসখসে চামড়া ও ওজন বেড়ে যাওয়া সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তবে এগুলো খুবই কদাচিত আস্তে আস্তে এই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেরে যায় কারো কারো ক্ষেত্রে ওষুধ বন্ধ করার পরপরই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চলে যায় এখন আমরা জানবো এই ঔষধটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেই সম্বন্ধে টটি বা কিটোটিফেন এই ঔষধটি যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কখনো ব্যবহার করা যাবে না এখন আমরা জানবো গর্ভকালীন সময়ে ঔষধটি দেওয়া যাবে কিনা সেই সম্বন্ধে টটি বা কিটোটিফেন গ্রুপের ঔষধ গর্ভকালীন সময়ে দেওয়া যাবে না গর্ভকালীন সময়ে ঔষধটি ব্যবহার করা নিষিদ্ধ কোনো অবস্থাতেই গর্ভকালীন গর্ভকালীন সময়ে ঔষধটি ব্যবহার করা ঠিক নয় এখন আমরা জানবো এই ঔষধটির ডোজ ও ব্যবহারভিত্তি সম্বন্ধে সাধারণত টটি ট্যাবলেট পূর্ণবয়স্ক মানুষদের জন্য একটি করে ট্যাবলেট দিনে দুইবার খেতে হয় চিকিৎসার মেয়াদ এটি ডাক্তাররা ঠিক করবেন কারো কারো ক্ষেত্রে সাত দিন দশ দিন পনেরো দিন এমনকি কারো মাস ধরেও ওষুধটি খাওয়া লাগতে পারে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করা উচিত টটি ট্যাবলেটটি কেউ যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে কখনোই ওষুধ ব্যবহার করে বিপদ দেখে আনবেন না আশা করি আজকের রিভিউটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য